সালামু আলাইকুম আমি গত তিন মাস ধরে এক্সপেরিমেন্টটা চালাচ্ছিলাম যে কীভাবে মাছের অক্সিজেন কন্ট্রোল করা যায় এবং মাছ অক্সিজেনের অভাবে ক্লান্ত হয়ে যায় ঘা হয় অনেক সমস্যা তো আপনারা গত পোস্টে একটা দেখেছেন যে আমি অক্সিজেন চেম্বার করে কীভাবে মাছকে অক্সিজেন সরবরাহ করার চেষ্টা করেছি দেখেন এই ছোট্ট একটি হাউজ ছোট্ট হাউজে ছোট্ট একটা ট্যাঙ্কের ভিতরে এর ধারণ ক্ষমতা সব মিলে হবে হয়তোবা পঞ্চাশ পিস মাছের সেখানে আমি এখন মাছ রেখেছি পনেরোশো পিস এবং গত তিন মাস ধরে এরা এই একটা অক্সিজেন সিলিন্ডারের কারণে একটা অক্সিজেন চেম্বারের কারণে সামান্য ঝর্ণার উপরে তারা দিব্যি আছে কোনো অসুখ বিসুখ নাই এবং যতবার খাবার দিচ্ছি ততবার খাচ্ছে যেহেতু এখানে অক্সিজেন স্বল্পতা কখনো হচ্ছে না তার তাই তাদের খাবারের রুচির কোনো অভাব নেই আপনি দেখেন পানির চেয়ে মাছ বেশি আছে এখানে এই চেম্বারে এত বেশি মাছ আছে যে পানি মনে হচ্ছে পানি কম মাছ বেশি কিন্তু এদের কোনো জটিলতা নাই বিকজ অফ শুধুমাত্র অক্সিজেন চেম্বার তো এটা খুবই একটা ফলপ্রসূ পরীক্ষা তো আশা করি আপনারা আপনাদের যারা অল্প জায়গায় বেশি মাছ করেন তারা এই পরীক্ষাটা করতে পারবেন অক্সিজেন দিয়ে দিবেন অক্সিজেন শেষ হবে যখন তখন এই বাকেটটা আবার নিচে নেমে যাবে যখন দেখলেন যে বাকেট নিচে নেমে গেল তখন আবার নিচ থেকে অক্সিজেন দিয়ে দিবেন তখন আবার বাকেট ফুলে উঠবে এবং ওই অক্সিজেন পানিতে সরবরাহ হবে এবং অক্সিজেন থাকলে না অসুখ হবে না বিসুখ হবে না ঘা হবে এবং অল্প জায়গায় অসংখ্য পরিমাণ মাছ থাকবে থ্যাংক ইউ